তারপরে এই আল্লাহ রবুল্ আলম রসুল পাঠিয়েছেন আর সর্বপ্রথম রাসুল হচ্ছেন নু এবং সর্বশেষ রাসুল এবং নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন আল্লাহ বলছেন না ও হাইনা কামাও হাইনা ইলা যে নিশ্চয় হে নবী আপনার প্রতি আমি ওহি করেছি ওইভাবে যেভাবে ওহি করেছিলাম নুআালাইস্লামের প্রতি এবং তার পরবর্তীতে যারা নবী রাসুল এসেছেন তাদের প্রতি তাইলে এইভাবে প্রথম নবী প্রথম রাসুল হিসেবে নুআ আল আমরা পেলাম তার আগে জ্বর ছিল নবী রাসুলের পার্থক্য আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ওইদিকে যাওয়ার সুযোগ নেই এরপরে লেখুরাহ কুল্লু উম্মাতিন বাস আল্লাহ ও ইলাইহা রাসুল আল নুহেন মোহাম্মদ এ আমর আল্লাহ আকবর যে প্রত্যেক নবী রাসুলের দাওয়াতি ছিল কি যে আল্লাহ আল্লাহ বলছেন ওলাকাত বাসনাফিকুল্লো উম্মিন রাসুল আী আবুদুল্লাহ হজতানীবুত্তগুদ প্রত্যেক না নবী রাসুলের মিশন একটাই ছিল যে তারা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছে তোমরা এক আল্লাহর ইবাদত করো মানে তাহিদ কায়েম করো হ্যাঁ ঠিক আছে এবং তোমার তাগুত থেকে নিজেকে বাঁচাও এখন তাগুদ কি এই কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করবো লেখক রহমউল্লাহ ইমাম কাইম জউজিয়া রহমাউল্লাহর তাগুতের ব্যাখ্যা দিয়ে কিতাব শেষ করেছেন তাগুতের অর্থ হচ্ছে যে সীমালঙ্ঘন সেটা সীমালঙ্ঘন বিভিন্নভাবে হতে পারে সীমালঙ্ঘন বিভিন্নভাবে যার যার আনুগত্য করা হবে আনুগত্যে সীমালঙ্গন হয় হ্যাঁ সেটা পীর অলির হ্যাঁ মাজার দরগা এগুলো সীমালঙ্গন হয় তো তিনি বলছেন যে তাগুত অনেক রয়েছে তাগুত অনেক রয়েছে তার মধ্যে ইনি বলছেন প্রধানত পাঁচটি তাগুত আমরা সংক্ষেপে এটা শুনে বিদায় নেব যে তা প্রধানত ইয়া প্রথম তাগুত হচ্ছে এই শয়তান লানাহুল্লাহ হ্যাঁ তো প্রথম তাগুত হচ্ছে এই তাই এ এর বিস্তারিত আর বলার সুযোগ নেই এরপর দ্বিতীয় তাগুদ হচ্ছে অমান অমান দেওয়া দাওয়ার হ্যাঁ যার এবাদত করা হার সে রাজি যে আমাকে সেজদা করুক আমাকে নমনম করুক হুম আমার আনুগত্য করুক অন্ধভাবে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে হালালকে হালাম বললে সেটাই হালাল বলবে আর যেটা হারাম বলবো সেটাই হারাম বলবে এরকম যে নিজে রাজি হয়ে যায় তাকে যদি এরকম মনে করা হয় তাহলে সে তাগুদ এরপরে অমান দা নাসা নাসা এলা ইবাদতে নাফসিহি যে নিজের ইবাদতের জন্য আহ্বান করে যে এর আগেটা গেল কি যে সন্তুষ্ট হয় হ্যাঁ সে আহ্বান করে না কিন্তু তার কাছে নমনম করলে হ্যাঁ রবের যেটা অধিকার মাবুদের যেটা অধিকার তাকে দিলে সে খুশি ঠিক আছে হ্যাঁ এই অর্থে তাহলে ঈশা আলসালাম তাগুত না এই জন্যে যদিও এই যে খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামের ইবাদত করে কিন্তু উনি এতে খুশি ছিলেন না থাকবেন ঈসা আল ইসলাম এর থেকে মুক্ত আর পরেরটা কি যে নিজের দিকে যেমন এই পীর পীর সাহেবরা আজকালকার সমাজের সাহেবরা হ্যাঁ চায় যে তাকেই শেষ দেখ হুম তা সে এক কলুর বলদ করে ছাড়ে মরিদদেরকে হ্যাঁ যেটা বলবে সেটাই মানতে হবে হারামকে হা যে হালাল সেটা ও যদি হারাম বলে ওটাই মানতে হবে ঠিক আছে এটা মাবুদ্বানি এটা ভালো করে আমরা বুঝি যেন আর চৌথ তাবুক হচ্ছে তাগুত হচ্ছে যে গায়েবের দাবি করে যে আমি গায়েব জানি হ্যাঁ এই যে জাদুকর জ্যোদীষি এরা গায়েবের দাবি করে এরা সব তাগুত আর এক শেষ তাগুক হচ্ছে যে আল্লাহর বিধান ছাড়া আল্লাহর অবতীর্ণ করা বিধানের বাইরে যারা ফয়সালা করে সেও তাগুত ঠিক আছে আর আর এই সমষ্টিগত তাগুতের তা দলিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসুর বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তবাইয়না রুশদু মিনাল গাই ওযমান ওয়মান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উসকা যে এই দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই যে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাইত থেকে এই ক্ষেত্রে ফামায়াকফুরু বিত-তাগুত যে তাগুতকে অস্বীকার করতে পারবে ওয়াইম বিল্লাহ এবং আল্লাহকেই আল্লাহর প্রতি ইমান আনবে ফাঁকাত ইস্তাম সাকাবিল তাহিদকে তাহিদ মজবুত হাতল কালেমাকে সে মজবুতভাবে ধারণ করল করলাম আগতের লা এলাহা ইহন বিল্লাহ তাইলে এই আয়াতটা সরাসরি লা এল্লা ইল্লাল্লাহর অর্থ এটা আমরা বুঝি এটা তা সুরাব্বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত এটা লা লাহ ইল্লাল্লাহর একের সরাসরি এটা হচ্ছে তাফসির ব্যাখ্যা হ্যাঁ তো এখানে এই এটা আর একটা হাদিস এই রহমাল্লা এনেছেন রাসুল আল ইসলাম ওমুদুয়া সাল ওদার ওত সেনা মিহি আল জিহাদু হিসাবাহ যে দিনের দিনের ভিত্তি বা দিনের প্রধানই হচ্ছে ইসলাম দিন কি ইসলাম ইমান এহসান সব মিলিয়ে যত দিনে আছে তার মধ্যে প্রধান হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে ভিত্তি ফাউন্ডেশন হ্যাঁ আর আর এই ইসলামের মেরুদণ্ডই হচ্ছে সলা যে সলাত নিয়ে আমরা চিনিমিনি খেলি সমানের দর্শক শ্রোতা মণ্ডলী ও দার্বত আল জেহাদ হফিসুল্লাহ আর এই দিনকে প্রতিষ্ঠার জন্যে জেহাদি হচ্ছে তার উচ্চ শিখর হ্যাঁ আর লাস্ট একটা কথা বলে শেষ করি যে লাস্টের কথা যে তাগুদ যে শাসক যে শাসক যে শাসক আল্লাহ অবতীর্ণকৃত বিধানের বাইরে ফেসলা করবে সে হচ্ছে তাগুদ এখানে ব্যাখ্যা সংক্ষিপ্ত বলে শেষ করব এক মিনিটে সেটা হচ্ছে কি কোনো শাসক যদি যে কীভাবে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সেটাকে মনে করে সেটাকে মনে করেন জায়জ মনে করে যেটা আল্লাহ নাজিলকৃত বিধান অন্য বিধানকে সে যদি জায়জ মনে করে বা এটা চলে সমস্যা নাই বা এটা তার সমপর্যায়ের হ্যাঁ এটা সমপর্যায়ের কাছাকাছি এরকম মনে করে বা মনে করে কি যেটা আল্লাহর বিধানের চেয়েও এই বিধানটা উত্তম ভালো তাহলে সে একেবারে সেই হচ্ছে পাক্কা তাগুত এটা একেবারে বড় কুফুরি এটা পাক্কা তাগুত বড় কুফুরি তবে তবে হ্যাঁ তবে হ্যাঁ কেউ যদি এটাকে গুনার কাজ মনে করে এটা যা জায়জ নেই আল্লাহর বিধানই হচ্ছে উত্তম কিন্তু তার প্রবৃত্তির কারণে হোক হ্যাঁ পরিবেশের কারণে হোক এটার আংশিক ক্ষেত্রে যদি সে বিধান ফাইসলা করে তাহলে সে বড় গুনাগার হ্যাঁ বড় গুনাগার তবে এর উপরে অটল থাকা ঠিক নয় এর তাহলে ভয়াবহ সেই সীমায় ইয়ে করছে এই দেখেন একটা হাদিস উপহার দিয়ে শেষ করি আল কুদাত সালা বিচারক ফায়সলাকারী তিন ধরনের ওয়াহেদুন ফিল জান্না এক এক ধরনের বিচারক হচ্ছে জান্নাতে ফিল নার আবার দুই ধরনের হচ্ছে এরা দুই ধরনের হচ্ছে জাহান্নামি সেটা তারা তারাকারা ফাম্লাদি ফিল জাননা জুলুন আরাফ আল হাক্কা ফা বিহি ও যে জান্নাতে যাবে সে হককে জানলো যেটা আসল ইনসাফ সেটা জানল এরপর ফায়সালা করলো সে জান্নাতে যাবে আর রাজুলুন আরাফাল হক যার এবং সে হক জেনে বুঝে হকের বিপরীত ফাইসালা করলো সে অত্যাচারী জালেম হ্যাঁ ফিন্নার সেও জাহান নামে যাবে ওয়ারাজুল নাসে আলা জাহালিন ফাহুয়া ফিন্নার আর এক লোক যে অজ্ঞতাবশত ফায়সালা করলো হ্যাঁ হ্যাঁ সে গুনার সেও হচ্ছে জাহান নামে তো এটা আমরা সংক্ষেপে বুঝলাম তাহলে কোনটা যেটা কুফরে একবার যেটা এটা সেটা কি আরেকটা এখানে আছে যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায় আইন প্রণেতা যারা তাদের হুকুম কি হ্যাঁ এক এখানে দুই ধরনের একের হুবহু শরীয়তের যেটা আইন সেটাকে সম্পূর্ণটাই বাতিল করে দিল বা অধিংশই এই যে তার বানানোটা অধিকাংশই হচ্ছে তা মানবরচিত কপলকল্পিত মগজ প্রসূত হ্যাঁ অধিংশ যদি হয় এ হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে একেবারে বড় কুফুরির অন্তর্ভুক্ত তো এগুলা আল্লাহ রবীন্দ্রন বুঝে আল্লাহ আমাদের এই সব বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহর রবান প্রকৃত ইসলামকে প্রকৃত দিনকে তাহলে দিন কি দিন হচ্ছে যে হাদিসে জিবরিলের আগে শুনেছেন দিন হচ্ছে কি যে ইসলাম ইমান এবং এহসান এটা মিলে আমরা যেন কায়েম করতে পারি এই দিনকে তাইলে আসলে কামতের দিন আমরা প্রতিষ্ঠা করতে পারলাম নচেত কিন্তু নয় তা আল্লাহ রব্ব হককে হক জেনে হকের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাবুলি আলমিন আমাদেরকে বেঁচে থাকারও তৌফিক দান করেন হ্যাঁ এই পর্যন্ত বলে শেষ করছি আজকে শেষ হলো যে বারোই বারোই জামায়ুল আখেরা আর ইয়া ইংরেজি পঁচিশে ডিসেম্বর দুই এবং চোদ্দোশো পঁয়তাল্লিশে আমরা তিনটি মূলনীতির কিতাব আল্লাহর রহমতে শেষ করলাম যা আমরা শুনলাম যা আমরা আলোচনা করলাম যা আমরা শিখলাম আল্লাহ আমাদেরকে এগুলাকে আমল করার তফিক দান করেন হ্যাঁ এটা দিনের কেতাব এটা মৌলিক কেতাব আল্লাহ রবুল আলমিন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমার যতটুকু সামর্থ্য সেটা যদি সঠিক হয় সেটা আল্লাহ তোমার সাহায্যে হয়েছে তোমার তফিকে হয়েছে হ্যাঁ আর যদি মিস্টেক হয়ে যায় ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক তাহলে সেখান থেকে আল্লাহ তুমি মুক্ত তোমার নবী মুক্ত হ্যাঁ ক্ষেত্রে আমি দোষী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি পয়সা দিলাম আমি পয়সা দিলাম আমার শ্রোতাদের কাছে আল্লাহ রব্লা আমি তাদেরকে পালন করার তাকে বুঝার তোমার সঠিক দিন বুঝে আমল করার তফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিও আমাদের ত্রুটি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো আমরা আবার দোয়া করি বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রবিল্লা আলম তুমি তাদের হেফাজতকারী তুমি তাদের জন্য উত্তম অভিভাবক হয়ে যাও তুমি তাদের ক্ষেত্রে আমাদেরকে চক্ষু শীতল করে দাও অন্তরকে ঠান্ডা করে দাও আমরা দেখতে চায় আশ্চর্য ও তোমার ইয়া তুমি নাজেল করো তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের প্রতি যারা জুলুম করছে অন্যায় করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদের মধ্যে তাদেরকে ব্যস্ত ব্যস্ত করে দাও তুমি তুমি ফিলিস্তিনি ভাইদেরকে তুমি আল্লাহ রবুল আলমিন পূর্ণ হেফাজত দিয়ে তোমার তুমি তুমি সাহায্য করো হ্যাঁ আল্লাহর রবুল আলমিন আমাদেরকেও আমাদের ইমানকেও বৃদ্ধি করে দাও আমলকেও বৃদ্ধি করে দাও তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো তৌবা করার তৌফিক দান করো হা দাহা সল্ল্লাহবিনা মোহাম্মদ আলী اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك